مصفد بمسايا فاسكب ضياءك إني ظمآن ضل صدايا لم أدري من أين بعد أسقي جنين غكايا পৃথিবীর বয়স যত বাড়ছে কিয়ামত ততই নিকটবর্তী হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে আমাদের কাছে কিয়ামতের অনেক নিদর্শনের কথা বর্ণনা করে গেছেন। তার মধ্যে বেশ কিছু নিদর্শন ইতিমধ্যে বাস্তবায়িত হয়ে গেছে বা হচ্ছে বলে মন্তব্য করছেন ইসলামিক চিন্তাবিদেরা। কিয়ামতের আলামতের মধ্যে উল্লেখযোগ্য একটি আলামত হচ্ছে অনাবৃষ্টি, অতিবৃষ্টি, তীব্র ঠান্ডা, দাবদাহ সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ব্যাপক হারে বেড়ে যাবে। এতে করে মাঠ ঘাট যেমন ফসলহীন হয়ে পড়বে, প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আবার মরু অঞ্চলে ঝড় বৃষ্টির কারণে ঘটনা ঘটবে এর উল্টোটা, বন্যার কবলে পড়ে বিপর্যস্ত হবে আরব অঞ্চল, পানির ছয় শুষ্ণ মরুভূমি হয়ে যাবে সবুজ অরণ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত অনুষ্ঠিত হবে না যে পর্যন্ত সম্পদের প্রাচুর্য না আসবে, এমনকি কোনো ব্যক্তি সম্পদের জাকাত নিয়ে ঘুরবে কিন্তু নেয়ার মতো লোক পাবে না। আরবের মাঠ ঘাট তখন চারণভূমি ও নদীনালায় পরিণত হবে। কুরআন হাদিসের ভাষায় আরব বলতে গোটা আরব উপদ্বীপকে বোঝায়। আরব উপদ্বীপের দেশগুলো হলো সৌদি আরব, কুয়েত, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন, ওমান। সম্প্রতি এই আরব দ্বীপগুলোতেই হচ্ছে ঝড় বৃষ্টি, তীব্র বন্যা, ঘূর্ণিঝড়, তুষারপাত, পানির ছয় বলতে গেলে শুষ্ক মরুভূমি ধীরে ধীরে রূপ নিচ্ছে সবুজ অরণ্যে। এসবের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভবিষ্যৎবাণী আমাদের সামনে স্পষ্ট হতে শুরু করেছে। এছাড়া সৌদি সবুজায়ন ও মধ্যপ্রাচ্যে সবুজায়ন নামে দুইটি বিশাল কর্ম পরিকল্পনা ঘোষণা দিয়েছে সৌদি আরব। ধারণা করা হচ্ছে এর মাধ্যমে ব্যাপক আকারে সৌদি আরবগুলোতে সবুজায়ন ধারণার সূচনা হবে। আরব অঞ্চলে এসব পরিবর্তন মূলত কিসের আলামত? এই প্রসঙ্গে ইসলামের কি ব্যাখ্যা? কিয়ামত হয়তো সন্নিকটে, তাই আরবের আবহাওয়ার এত পরিবর্তন। এসবের মাধ্যমে আরবের মরুভূমি উর্বর হবে, চাষাবাদের উপযুক্ত হয়ে যাবে, গাছপালাই ভরে যাবে। এসবের মাধ্যমেই হয়তো আমরা কিয়ামতের আরো নিকটে চলে যাচ্ছি। এসব কথা হাদিসে নবী আমাদের অনেক আগেই বলে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব ভবিষ্যৎবাণী করেছেন আমরা তারই মধ্য দিয়ে পার হচ্ছি বলে মন্তব্য করছেন বিশিষ্ট আলেমেরা। তাদের মতে মরু অঞ্চলে ঝড় বৃষ্টি, বন্যা, সবুজায়ন প্রকল্প কিংবা সম্প্রতি বিজ্ঞানীদের প্রকাশ করা সময় ছোট হয়ে যাওয়া ঘটনা সামনে এসেছে, তার সবকিছুই কিয়ামতের আলামত। এই সব কিছুর কথা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগেই বলে গেছেন, যা এখন অনেকটাই প্রকাশ্যে।